হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং মিনহা এখন সকালবেলা নাস্তা করছে কি দিয়ে নাস্তা করছো আম্মু উতি দিয়ে নাস্তা করছি তুমি উতি খাচ্ছ হুম উতি মজা আমি তো খাচ্ছি রুটি রুটি দিয়ে ডাল ভুনা হ্যাঁ আমি রুটি দিয়ে ডাল ভুনা আর তুমি খাচ্ছো উতি দিয়ে ডাল নাস্তা করছো তুমি কি খাচ্ছো ডাল দিয়ে উতি মাশাআল্লাহ আজকে সকালে নাস্তা হচ্ছে ডাল ভুনা আর হচ্ছে জগতের নাস্তা রুটি আমার সকালবেলা নাস্তার সঙ্গী থাকে মিনহা মিনহা আমার সাথে উঠে যাবে আমার সাথে বসে নাস্তা করবে তোমার নাম কি মিন্নু এখন তোমার নাম মিন্নু মিন্নু তোমাকে কে ডাকে আব্বু ডাকে আর কে ডাকে আর কে ডাকে কোন খালামনি ছোটো খাল আপনি আর্কে ডাকে আর কে ডাকে পাকা ডাকে না পাকা তোমাকে মিনু ডাকে না পাকা তোমাকে মিনু ডাকে মিথ্যা কথা তোমার পাকা তোমাকে মিনু ডাকে তো আজকের দিনের কুরিয়ারগুলো প্যাকিং হয়ে যাচ্ছে এদিকে বস্তা পরা হচ্ছে আজকের পার্সেলগুলো একটু বেশি মিনহা তুমি কিন্তু সুফার মধ্যে দাগ দিবে না মিনহা কিন্তু কলম দিয়ে সুফার মধ্যে অলরেডি দাগ দিয়ে ফেলছে এদিকে কালার করে ফেলছে ফসনি ফসনি আজকে প্যাটেল ড্রেসের ভিডিও দেওয়া হয়েছে তো সেগুলো বুকিং নিছিলাম বসে বসে তুমি আবারো কলম ধরছো তুমি হচ্ছে এক নম্বরের পচা হ্যাঁ পচা তুমি তো আজকে সানমারও যাওয়া হবে আমার এদিকে লক ভেঙে গেছে এটা আমি চাপ দেওয়াতে ভেঙে গেছে দরজার ইস তো এখন হচ্ছে রেডি হয়ে নিলাম বাহিরে যাওয়ার জন্য সানমারে যাব ওখানে কাজ আছে তো কাজগুলো সেরে আসে কালকে যে আমাদের বাসায় পিঠা খেয়েছিলাম য়া পিঠাগুলো মছেমচে ওই যে নারিকেলের পুরি পিঠাগুলো ওগুলো রাতে বানাবো নারকেল পাটাতে বলেছি দোকানে কল করেছে নারকেল দিয়ে যাওয়ার জন্য তো ওই পিঠাগুলো আমার কাছে এত বেশি মজা লেগেছে বিশেষ করে সেগুলো ছোট ছোট হোতে পিঠাগুলো অনেক বেশি মজা লেগেছে একদম মজমুতে ছিল আপনাদের সাথে অবসর রেসিপি শেয়ার করব এর পরে হচ্ছে আরেকটা কি একটা পিঠা নাকি অনেক বেশি ভালো বানাই ভাবি সেটা নাকি ফয়েল পেপারে দিয়ে সেটা কি বুঝলাম না পেপারে দিয়ে নাকি বানাই ওটো ওটা নাকি পেপার পিঠা বলে ফয়েল পেপারে দিয়ে নাকি কিভাবে কিভাবে বানাই তো সেটা একদিন দেখবো ওটাও আপনাদের সাথে শেয়ার করবো পিঠাটাও নাকি অনেক বেশি মজা হয় তো শীতকালে দেখা যায় কি পিঠা খেতে অনেক বেশি মজা লাগে কি সে সমস্যা কি তুমি কান্না করতো কেন মিনহার শুধু সারাক্ষণ কান্নার কান্না কান্নার কান্না ছাড়া আর কিছুই নাই তো ঠিক আছে তাহলে দেরি হয়ে যাচ্ছে আবার আসতে আবার লেট হয়ে যাবে যার কারণে তাড়াতাড়ি বের হয়ে যাব তাড়াতাড়ি চলে আসবো ধীরে বের হওয়ার পরে মনে হচ্ছে এসির ভিতর দিয়ে যাচ্ছি এত বেশি ঠান্ডা কি বলবো এত বাতাস আসলে ঘরে থাকলে তো বোঝাই যায় না বাহিরের অবস্থা কি যারা রিক্সা চালায় যারা সিএনজি চালায় তাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে কারণ অনেক বেশি বাতাস থাকে তো অলরেডি হচ্ছে আমরা চলে এসেছি সানমারে এখানে হচ্ছে আমি সোহানার হাজব্যান্ডের দোকানে যাব মোবাইলের দোকানে ওখান থেকে হচ্ছে আমার কয়েকটা জিনিসপত্র কিনতে হবে সেগুলো কেনার জন্যই মূলত আমি এখানে এসেছি মঙ্গলবারও এসেছিলাম আসলে ওই দিন যে মার্কেট বন্ধ ছিল আমি আসলে মানে ভুলে গিয়েছিলাম দেখা যায় কি চট্টগ্রাম সিটিতে এক এক মার্কেট এক একবারে বন্ধ মানে মনে করেন মিমি রবিবারে বন্ধ থাকে আবার এদিকে সানমার মঙ্গলবারে বন্ধ থাকে আর হচ্ছে অন্যান্য দেখা যায় শুক্রবার বন্ধ থাকে তো সেই জিনিসটা না আসলে মনে থাকে না মানে কোনটা কিবারে বন্ধ যেহেতু মার্কেটেরও অভাব নাই আর বন্ধেরও অভাব নাই তো যাই হোক মার্কেটে বৃহস্পতিবার হওয়াতে একটু ভিড় এখানে তো লোকজন দেখলাম যে অনেকটা বেশি চাপ দেখলাম এখানে শুক্রবার আর বৃহস্পতিবারে একটু চাপ বেশি থাকে মার্কেটগুলোতে যেহেতু সবার ছুটির দিন থাকে সেক্ষেত্রে সবাই এদিক দিয়ে চলে আসে শপিং করার জন্য তো মার্কেটের ভিতরে আবার ওয়েদার একটু গরম অত বেশি ঠান্ডা না যেহেতু এখানে কোনো এসি চলছে না সে সাথে হচ্ছে মানুষজনও বেশি সেক্ষেত্রে এখানকার ওয়েদার আবার ঠিক আছে বাহির আবার ঠান্ডা বিশেষ করে সিএনজিতে চললে অবস্থায় খারাপ হয়ে যায় মানে সাথে সাথে জ্বর উঠে যাবে এরকম অবস্থা তো যাই হোক আমরা এখন মোবাইলের সেক্টরে চলে আসলাম তো সোহানার হাজব্যান্ডের দোকানের নাম হচ্ছে নেটওয়ার্ক তো আপনারা চাইলে আসতে পারেন এখানে হচ্ছে মোবাইলের দোকান হচ্ছে দুইটা আছে একটা হচ্ছে ওয়াল মিডিয়া আর একটা হচ্ছে নেটওয়ার্ক দুইটাতেই মানে এখানে হচ্ছে সোহানার হাজব্যান্ড বসে তো আমরা নেটওয়ার্কে আসলাম এখানে তো এখান থেকে হচ্ছে মোবাইলের কাবার কিনবো তারপরে হচ্ছে চার্জার কিনবো মোবাইলের এই তো কাজকর্মগুলো শেষ করার পরে বাসায় চলে যাব আমার এমনিতে আজকে তেমন একটা কাজকর্ম ছিল না তো দোকানদারকে বলেছিলাম যে নারিকেল পাঠানোর জন্য তো নারিকেলগুলো পাঠিয়ে দিয়েছে তো মনে কে বললাম যে এগুলো কেটে কুড়িয়ে রাখার জন্য মানে নারিকেলগুলো যা যেভাবে করে আর কি

অনেক বেশি ঠান্ডা পড়ছে বাহিরে থেকে যখন সিনজি দিয়ে আসছিলাম মনে হচ্ছে যে বরফের উপর দিয়ে আসছি ঠান্ডা বাতাসটা এত বেশি লাগছিল ওখান থেকে আসার পর থেকে অনেক বেশি ঠান্ডা লাগতেছে কি বলবো চাদর টাদর গায়ে দিয়ে বসে আছি মানে হাঁটতে ইচ্ছে করছে না মানে মনে হচ্ছে কম্বল টম্বল গায়ে দিয়ে ঘুমাই পড়ি এই তো এখন হচ্ছে নারিকেল কুড়ানো হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য তো এখন হচ্ছে নারকেলগুলো ইয়া করব রেডি করবো এরপরে হচ্ছে পিঠার জন্য ডো ধরবো তো এখন হচ্ছে আমি পিটার ডোটা ধরে নেব এখানে হচ্ছে টোটাল আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আমি খুব একটা বেশি অতিরিক্ত বানাবো না মানে অল্প পরিমাণের বানাবো তাই আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি এরপরে হচ্ছে সামান্য করে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যতটুকু লবণ আসলে দরকার হবে আর কি অতটুকু লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি তেলও অ্যাড করবো এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল অ্যাড করেছি এরপরে যেটা করতে হবে সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মানে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু ভেজা ভাজা হয়ে যাবে মানে একটু দলা পাকানো যাবে ওরকমটা করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটু ভেজা ভাজা হয়ে গিয়েছে দলা পাকানো যাচ্ছে এরপরে যেটা করতে হবে নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে ডোটা কিন্তু নরম হওয়া যাবে না ডোটা শক্ত হতে হবে একটু টাইট করে আমি ডোটা ধরছি তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা টাইট করে ডো ধরে নিয়েছি ডোটা যথেষ্ট টাইট হয়েছে আমার এরপর যেটা করবো সামান্য করে একটু তেল উপর দিক দিয়ে আমি এভাবে মালিশ করে দিয়েছি যাতে করে উপরের অংশটা শক্ত না হয়ে যায় আমি টোটাল বিশ মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেবো এতে করে দেখা যাবে ডোটা আরও একটু নরম হয়ে যাবে

যেতে হবে না থেকে পড়তে হবে না টিচার থেকে পড়তে হবে না তাহলে তুমি কি করবে আর কি করবে কি করবে না পড়ালেখা করতে হবে পড়ালেখা না করে তুমি কি করবে তাহলে বসে থাকবে তো এফাকে চিন্তা করলাম যে নারিকেলটা রেডি করে ফেলি তো এখানে হচ্ছে আমি দুইটা নারিকেল নিয়েছি দুইটা নারিকেল আমি পুরোটাই দিব না কারণ আমার এত বেশি নারিকেল লাগবে না আমি অল্প পরিমাণের একটু রেখে দিব। যদি পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে ওটা পরে দেখা যাবে তো আমি এখানে অল্প করে রেখে দিয়েছি আর ম্যাক্সিমাম দিয়ে দিয়েছি এরপরে প্রায় আমি দেড় কাপের মতো আমি এখানে গুড় দিয়েছি গুড়টা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারে অনেকে অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে সেক্ষেত্রে আপনারা মিষ্টিটা দেখে শুনে বুঝে দিবেন এরপরে এটাকে কিন্তু চুলাটাকে লোতে রেখে অনবর্ত নাড়তে হবে গুড়টাও গলে যাবে গুড় থেকে পানি বের হবে এরপর নারকেল থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হবে সব কিছুই কিন্তু এইভাবে নেড়ে ছেড়ে চুলাটাকে মিডিয়ামে রেখে কিন্তু শুকিয়ে নিতে হবে একেবারে ঝরঝরা করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার নারিকেলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে মানে নারিকেল থেকে আর কোনো প্রকারে পানি বের হচ্ছে না এরপরে গুড়েরও কোনো প্রকারে পানি নেই তো একেবারে ঝরঝরা হয়ে গিয়েছে নারিকেলটা কিন্তু এখন রেডি পিঠা বানানোর জন্য বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে এখন আমি যেটা করব ডোটাকে অল্প একটু ইয়া করে নেব একটু ফার্স্ট আমি মথে নিয়েছি একটু আরও একটু নরম করে নিয়েছি এখন আমি একটু বড় করে রুটি বেলে নিব ছোটো ছোটো রুটি বেললে না অনেকটা বেশি টাইম লেগে যাবে অনেক বেশি সময় লাগবে তো সময়টা বাঁচানোর জন্য আমি যেটা করব বড় করে রুটিটা বেলে নেব এরপরে হচ্ছে আমি কাটার দিয়ে গোল গোল করে কেটে ফেলবো আমার তো কাটার আছে সে কাটার দিয়ে কেটে নেব আপনারা চাইলে ঢাকনা দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন আমি বড় করে রুটি বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না মিডিয়াম পর্যায়ে থাকবে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি যেটা করব আপনাদেরকে একটা পিঠা বানিয়ে দেখাবো পিঠাগুলো কিন্তু সাইজে ছোট হবে যত বেশি ছোটো হবে খেতে তত বেশি মজা লাগবে আর মুচমুচে হবে তো অল্প করে আমি নারকেল দিয়ে দিলাম নর্মালি হচ্ছে পুলি পিঠার ভাজ কিন্তু সবাই জানে কিভাবে বোটে ভাজ করতে হয় তারপরে সমস্যা হলে কতগুলো হচ্ছে একেবারে ভাজ দেওয়া ছাড়া কতগুলো সাজ আছে ওগুলো দিয়েও আপনারা করে নিতে পারবেন আর এভাবে হচ্ছে এক পাশ থেকে বোটে বোটেও কিন্তু ডিজাইনটা করা যায় ডিজাইনটা করলে দেখতে বেশি ভালো লাগে আর কি মানে একটু দেখতে আকর্ষণীয় লাগে ওটাই তো এখানে দেখতে পাচ্ছেন পিঠাটা আমি বোটে নিয়েছি এরপরে আরেকটার রুটি আমি কেটে নিচ্ছি এরপরে ওটাও আমি বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। প্রায় আমাদের তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে ছোটো ছোটো সাইজ তো তো অনেকগুলো পিঠা হয়েছে মানে অনেকটা টাইমও লেগেছে অনেক টাইম বলতে আবার আহামরি বেশি টাইম লাগেনি যেহেতু বড় করে রুটি করে বেলা করা হয়েছে তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেকগুলো পিঠা হয়েছে আমাদের তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি এখান থেকে যেটা করব একটা থাল হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো মানে আমি ফ্রোজেন করব যেহেতু আমি সবগুলো ভেজে নিব না শুধু অল্প করে ভেজে নিব বাকি সবগুলোই আমি ফ্রোজেন করে ফেলবো ফ্রোজেন করলে যেটা দেখা যাবে আমরা যখন ইচ্ছা তখন কিন্তু আপনারা পিঠাগুলো ভেজে খেতে পারবেন তো এখানে হচ্ছে একটা পিঠা আমি মোমোর মতো করে বানিয়েছি আসলে মোমো ডিজাইনটা আমি প্র্যাকটিস করছিলাম তো ইনশাল্লাহ একদিন মোমো বানাবো আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করব তো অনেকটা হয়ে ম'মৰ ডিজাইনটা এরপরে হচ্ছে এখন আমি কয়েকটা পিঠা তেলের মধ্যে ভেজে নেব তো আমি গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো যখন বরফ হয়ে যাবে এরপরে হচ্ছে আপনারা একটা বক্সে ভরে প্রায় এক মাসের মতো রেখে খেতে পারবেন যখন মেহমান আসবে আপনারা গরম গরম ভেজে দিতে পারবেন আবার ফ্রিজে রাখতে না চাইলেও আপনারা সবগুলো পিঠা ভেজে বয়ম ভরে রেখে দিতে পারবেন সেটাও কিন্তু এক থেকে দুই মাস ভালো থাকবে ভাজা পিঠাগুলো একটুও কিন্তু নষ্ট হবে না নারিকেলও নষ্ট হবে না যেহেতু নারকেলগুলো ভাজা নারিকেল শুকনো নারিকেল সেক্ষেত্রে নারিকেলও নষ্ট হবে না তো মচমচে করে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি মাসাল্লাহ কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন শীতের সময় পিঠা টিটা না খেলে কি হয় বলুন আর দেখতে পাচ্ছেন একেবারে গরম মুছমুচে হয়েছে আপনারা বাসায় বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ